আলহামদুলিল্লাহ আজকের ব্লগ হচ্ছে আমি সকাল থেকেই শুরু করলাম সকালেই প্রতিদিন হচ্ছে আমাদের রুটি থাকে দেখতেই পাচ্ছেন আমি রুটিগুলা শেখে নিচ্ছি এবং আজকে সারাদিনের ব্লগ আই মিন আমি সারাদিন কী করলাম কোথায় গেলাম কি খেলাম সব কিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো ইন্টারতে আমি দেখিয়ে দিয়েছি যে আমরা কোথায় গিয়েছিলাম আপনাদের আমি বলেছিলাম যে আমাদের ম্যারেজ উপলক্ষে হচ্ছে আমরা কিছুই করিনি বিকজ অফ বাচ্চারা অসুস্থ ওয়াই হচ্ছে গতকালকে আমরা একটু গিয়েছিলাম একটু নিজেদের মতো করে টাইমটা একটু স্প্যান্ড করতে সো এই থেকে হচ্ছে একটু চাইনিজে গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আর সকালে খাবারে ছিল হচ্ছে আমাদের এই তো প্রতিদিনে যে ভাজিগুলো থাকে বাচ্চাদের জন্য এই তো ভাজি রাখলাম দেখতেই পাচ্ছেন করলা ভাজি বরপটি ভাজি এবং ডাল সো আমি রান্নাবান্না শেষ করছি দেখতেই পাচ্ছেন আমি চুলোতে বসিয়ে দিলাম এটা হচ্ছে করলা ভাজির বাগার সো এই তো আমি রান্নাবান্না করে বিকালের দিকে আইমিন সন্ধ্যার পর হচ্ছে আমরা গিয়েছি একটু চাইনিজে আসলে বাচ্চারা অনেক দিন থেকে অসুস্থ বাসায় ভিতরে বন্দি ওদের ভালো লাগছিল না বলছিল একটু আউটিংয়ে কোথাও যেতে কিছু খেতে ইচ্ছা করছিল তো আমি ভাবলাম সেদিন তো আমরা কিছুই করিনি তাই হচ্ছে আমরা একটু বাইরে গিয়ে আমাদের নিজেদের মতো করেই টাইমটা স্পেন্ড করে নিলাম দেখতেই পাচ্ছেন আমি রেডি হওয়ার প্রিপারেশনে আছি এই তো আমরা চলে গেলাম ওখানে গিয়ে একটু ভিডিও শ্যুট করলাম আসলে যা করি যা খাই যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি একটু একটু আপনার দোয়া করবেন অবশ্যই দেখতেই পাচ্ছেন আপনাদের ভাই আমার দুই ছেলে এবং আমি তো বসে আছি আমরা ওয়েট করছি আমরা খাবারের অর্ডার প্লেস করে ফেলছি এবং হচ্ছে আমরা খাবারের জন্য ওয়েট করছি কখন খাবার আসবে আর আমরা খাবো জাস্ট কিডিং তো এই তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাই মোবাইল টিপছেন খুব মনোযোগ দিয়ে আর আলহামদুলিল্লাহ আমাদের খাবারগুলো এসে যাচ্ছে একটা একটা করে সো এই তো দেখতে পেলেন আমরা কী কী নিলাম হচ্ছে অন্তন নিলাম স্যুপ নিলাম এটা হচ্ছে থাই স্যুপ নিলাম এবং হচ্ছে চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই আমার অন্তনটা ভীষণ ফেভারিট আমি এত পছন্দ করি অন্তন আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে সো এই তো আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম আর মাঝে মধ্যে আবার আমাকেও দেখালাম আপনাদেরকে তো ভালো লাগলে অবশ্যই আমার ব্লগটা শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাই